চট্টগ্রামে নিত্যপণ্যের বাজারে উত্তাপ কিছুতেই কমছে না। বেশিরভাগ সবজির দাম 100 টাকার উপরে। সরকারের বেঁধে দেয়া দামে বিক্রি হচ্ছে না ডিম। বাজারে গিয়ে রীতিমতো নাভিশ্বাস উঠছে সীমিত আয়ের মানুষের। মেলাতে পারছেন না আয় ব্যয়ের হিসাব। গরম গরম রুটি সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি আটা ময়দা সুজি। বাজারে নতুন আসা সবজির ছড়াছড়ি, কিন্তু দামে কোনো প্রভাব নেই। শিম 260 টাকা, বাঁধাকপি 80 টাকা, ফুলকপির দাম 200 টাকা। বরবটি, করলা, বেগুন সহ অন্যান্য বেশিরভাগ সবজির দাম 100 টাকার উপরে। 400 টাকা থেকে কমছে না কাঁচামরিচের দাম। প্রত্যেকটা বাজারে ঘুরে দেখেন তরকারি কিন্তু অভাব নেই। আমার কাছে মনে হচ্ছে আমাদের একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে যে দ্রব্যমূল্য বাড়াতে হবে। পাবলিকের ক্রয় ক্ষমতার বাইরে 400-450 টাকা যদি কাঁচামরিচ এবং 100 টাকা নিচে কোনো সবজি নেই। এই পরিস্থিতি এখন দেশ চলতেছে, এই পরিস্থিতি আমাদের খেটে খাওয়া মানুষের দিল ফিট দেওয়ালে ঠেকে গেছে। সরকার ডিমের দাম নির্ধারণ করে দিলেও পাইকারি এবং খুচরা বিক্রেতারা তা মানছেন না, বিক্রি করছেন 1-2 টাকা বাড়তি দরে। আমরা যখন যে হিসাবে কিনবো ওই হিসাবে বিক্রি করবো, আমাদের তো কোনো সমস্যা নেই। কম বিক্রি কম হলে আমাদের পুঁজি কম লাগে, আমাদের লস কম হয়, কাস্টমার আমাদের সাথে দামিলে কম করবে। কালকে আমরা কিনলাম 1210 টাকা করে ডিম। সরকারের রেটটা এখনো আসে নাই, কিন্তু চলে আসবে আশা করি মনে হয়, কেন কমতেছে ডিমের দাম। ডিমের অবস্থা বলতে গেলে ডিম তো আগুনই বলতে হবে। সরকার হয়তো বলতেছে যে কি ডিমের দামটা কমছে, আদৌ কমে নেই। আমরা কীভাবে চলবো? একটা ডিমে যদি 2.90 টাকা প্রফিট করে। মূল্যবৃদ্ধির কারণ হিসেবে এক এক সময় এক এক অজুহাত বিক্রেতাদের। সব রকম কম, অনেক কম এখন, সাইজের থেকে অনেক কম এখন। ফসল হচ্ছে উত্তরবঙ্গ থেকে মাল এখানে আসতে হবে, এখানে থেকে তো মাল অনেক আসতেছে। বাড়তি বিক্রি করতেছে, আমরা তো আনতে হয় বাড়তি দিয়ে আনি, বাড়তি দিয়ে বেচছি। সবজি এত গরম যে কাস্টমার হাত দিতে পারতেছে না। আমরা তো কাস্টমারকে দাম নিজেরা বলছি, নিজেরা শরম পাচ্ছি। নিত্যপণ্যে লাগামহীন ঊর্ধ্বগতিতে রীতিমতো নাভিশ্বাস উঠেছে সীমিত আয়ের মানুষের। মেলাতে পারছেন না আয় ব্যয়ের হিসাব। মনিটরিং আসলে হয়তো দোকানদাররা কিছুটা তখন দরটা শিথিল করে আবার আগের পর্যায়ে চলে যায়। মনিটরিং 100% দরকার আছে, কারণ মানুষ ক্ষুধার্ত কিন্তু খাবার চাহিদা মতো পাচ্ছে না। এইগুলো যদি তো তাদের না করে তার দিন দিন তো এটা আরো খারাপের দিকে চলে যাবে। জোবাই তিবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।